এই ভিডিওতে এই এগারো নম্বর স্কুল পাশকুড়া বিবি হাই স্কুল এর ভৌতবিজ্ঞান প্রশ্নের উত্তরগুলো করব তো এটা তোমাদের প্রশ্নবিচিত্রাবইতে তিনশো দশ পৃষ্ঠাতে আছে এর আগের যে স্কুলগুলো আছে তার প্রশ্নগুলোর উত্তর বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করেছি তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে অর্থাৎ ভিডিওর নিচে যে ডেসক্রিপশন থাকে সেখানে গেলে প্রত্যেকটা ভিডিও লিঙ্ক সহ পাবে এবং সেখান থেকে তোমরা প্রত্যেকটা ভিডিও দেখতে পারবে তো এখানে আছে গ্রুপ এ একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো তিনটি মৌলিক রাশি দ্বারা গঠিত একটি স্কেলার রাশি ও একটি ভেক্টর রাশি লেখক এখন এখানে আছে কার্য কার্য আর বল প্রথমটা আছে দ্রুতি এবং বেগ আমরা জানি দ্রুতির একক সেন্টিমিটার পার সেকেন্ড অর্থাৎ দৈর্ঘ্য একক আর সময়ের একক বেগের একক তাই দুটো একক নিয়ে গঠিত আর কার্যরেখক কার্য একক যেটা আছে যে ওখানে চারটি একক আছে একসঙ্গে তাহলে ওখানে আছে চারটি একক যেটা আছে তিনটি একক তিনটি মূল মৌলিক একক আছে আর স্মরণে কিন্তু একটা আছে কিন্তু কার্য আর বলে কার্য এবং বলে উভয়ে উভয় রাশিতেই তিনটি করে মৌলিক একক ব্যবহার হয়েছে তাহলে এখানে সি উত্তর আর বেগ সময় লেখচিত্রের নথি নির্দেশ করে তরণকে নির্দেশ করে আর প্রদত্ত কোন রাশিটি একক একক ক্ষেত্রফলের বলের একক নয় তাহলে কোন রাশিটির একক একক ক্ষেত্রফলের উপর বলের একক নয় এ আছে গুণাঙ্ক বি পীড়ন সি বিকৃতি আর ডি ছাপ তাহলে আমরা ইয়াং গুণাঙ্ক জানি যে এম জি বাই এ বাই এল বাই এ তাহলে এই এম জি বাই এ বাই এ এটা বল বাই ক্ষেত্রফল আর এইটার কোনো একক নেই তাহলে গুণাঙ্ককে ভাঙলে ইয়াঙ্গুনাঙ্কের রাশিটাকে ভাঙলে দেখা যাবে বল বাই ক্ষেত্রফল আসছে মানে এর একক বা এর হ্যাঁ এর একক বল বাই ক্ষেত্রফল আসছে আর যেটা পীড়ন পীড়ন আমরা জানি এম জি বাই এ তাহলে এমজি এটা বল আর এ ক্ষেত্রফল বোঝাই তো পীড়নকে যদি আমরা ভেঙে লিখি তাহলে এখানেও তাই পিরনের এককে বল বাই ক্ষেত্রফল আসছে তারপরে বিকৃতি এল বাই এ এল এখানে দৈর্ঘ্য এও এল বাই এল এল দৈর্ঘ্য এলো ও দৈর্ঘ্য বড়ো হাতের এল দৈর্ঘ্য তো দুটোই দৈর্ঘ্য 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 কেটে গেলে এর কোনো একক আসছে না আর চাপ যেটা আছে বল বাই ক্ষেত্রফল সেটা তো আমরা জানি তাহলে এই সব কটা পরীক্ষা করে দেখা গেল যে বিকৃতির কেবল বল বা ক্ষেত্রফল আসেনি তাহলে এখানে বিকৃতি উত্তর তারপরে আছে ঋণাত্মক কার্যের ক্ষেত্রে প্রযুক্ত বল ও স্মরণের মধ্যেকার কোন হলো এখন ঋণাত্মক কার্যে অর্থাৎ বল যেদিকে প্রয়োগ করছে স্মরণ তার উল্টো দিকে হচ্ছে এক্ষেত্রে স্মরণ ও বলের মধ্যে কোন একশো আশি ডিগ্রি আর তারপরে আছে বিয়াল্লিশ চৌল কার্য সম্পাদিত করলে এবং কার্যের পঞ্চাশ পার্সেন্ট তাপশক্তিতে রূপান্তরিত হলে উৎপন্ন তাপের পরিমাণ কত তাহলে বিয়াল্লিশ জুল বিয়াল্লিশ জুল এর ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট বা অর্ধেক বিয়াল্লিশ ইন্টু পঞ্চাশ বাই একশো জুল কাটাকুটি করলে একের দুই আর এটা একুশ তাহলে সমান হলো একুশ জুল তাহলে একুশ জুল তাহলে একুশ জুল যদি একুশ জুলকে যদি তাপশক্তিতে রূপান্তরিত করা হয় কত তাপ কত তা পারবে আমরা জানি তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক তাপ যে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক হচ্ছে বি ফোর পয়েন্ট টু জুল পার ক্যালোরি অর্থাৎ অর্থাৎ এক ক্যালোরি ফোর পয়েন্ট টু জুলের সমান বা অন্যভাবে বলা যায় যে ফোর পয়েন্ট টু জুল কাজ করলে এক ক্যালোরি তাপ উৎপন্ন হয় তাহলে ফোর পয়েন্ট টু জুল কার্য থেকে এক ক্যালোরি তাপ আসে বা এক ক্যালোরি তাপ পাওয়া যায় তাহলে এক জুল কাজ থেকে এক বাই ফোর পয়েন্ট টু ক্যালোরির তাপ আসে আর এখানে একুশ জুল কার্য আছে শক্তিতে রূপান্তরিত এই তাপে রূপান্তরিত হয়েছে তাহলে একুশ বাই ফোর পয়েন্ট টু এটাকে ক্যালোরি হলো তাহলে এটাকে দশমিক তুলে লিখলে ওপরটা একুশ এককে একুশ আর এই দশমিকের জন্য একটা দশ দিলাম আর নিচে আছে ফোর বিয়াল্লিশ এটা একটা কাটাকুটি করলে দুই আসছে দুই আর পাঁচ কাট দুই আর দশ কাটলে পাঁচ আসছে তাহলে সমান পাঁচ ক্যালোরি তাহলে পাঁচ ক্যালোরি উত্তর এখানে পাঁচ ক্যালোরি তাহলে এখানে পাঁচ ক্যালোরিতে টিক মারতে হবে পাঁচ ক্যালোরি এবার আছে তরঙ্গ তরঙ্গের পর্যায়কাল বাড়লে কম্পাঙ্ক বাড়বে কমবে একই থাকবে নাকি কোনোটি নয় এখন পর্যায়কাল বাড়ছে মানে আমরা যদি দোলনার ক্ষেত্রে দেখি যে লম্বা সাইজের দোলনাগুলো পর্যায়কাল অনেক বেশি হয় এবং সেটা পুরো একবার দোল খেতে অনেকটাই বেশি সময় লাগে কিন্তু দোলনা যদি সাইজ ছোটো হয় তাহলে পর্যায়কাল অনেক কম হয় অর্থাৎ একবার দোল খেতে কম সময় লাগে তাহলে ছোটো সাইজের দোলনাগুলো যেহেতু পর্যায়কাল কম পর্যায়কাল কম সেহেতু ওর কম্পাঙ্ক অনেক বেশি কিন্তু বড় সাইজের দোলনাগুলো যেহেতু পর্যায়কাল অনেক বেশি সেই জন্য ওর ক্ষেত্রে কম্পাঙ্ক অনেক কম তাহলে পর্যায়কাল যদি বাড়ে অর্থাৎ স্লো দোলে বা আস্তে আস্তে দোলে পর্যায়কাল বাড়ার অর্থ হলো আস্তে আস্তে দোলা তাহলে তার কম্পাঙ্ক কমে যাবে তাহলে এটা বি হবে তাহলে জি টু প্লাস ও টু মাইনাস এন ই এবং এফ মাইনাস এগুলোতে কোনটি কোনটির সংখ্যা সমান ভরস সংখ্যা প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা নাকি নিউট্রন সংখ্যা তাহলে এখানে প্রথম আছে জি টু প্লাস জি বারো তাহলে জি টু প্লাস এর থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গেলে হয় তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা দশ তারপরেরটা একটা আছে ও অক্সিজেন এটা আট নম্বর আট নাম্বার আট পরমাণু ক্রমাঙ্ক এ দুটো ইলেকট্রন নিলে হলো ও টু মাইনাস তাহলে ইলেকট্রন সমান হল আট আর এখানে দুই দশ তারপরে আছে নিয়ন নিয়ন তাহলে নিয়নের পরমাণু ক্রমাঙ্ক দশ আমরা জানি তাহলে ইলেকট্রন সংখ্যাও দশ তারপরটা আছে ফ্লোরিন এ ফ্লোরিন পরমাণু ক্রমাঙ্ক নয় তাহলে ফ্লোরিন যদি একটা ইলেকট্রন নেয় ইলেকট্রন নিলে এফ মাইনাস হয় তাহলে এফ মাইনাস ইলেকট্রন সংখ্যা নয় আর একটা ইলেকট্রন নিয়েছে তাহলে দশ তাহলে সবার ক্ষেত্রে দশটি করে ইলেকট্রন তো এখানে ইলেকট্রন সংখ্যা সমান আর আট দাগে আছে কোনটি গ্রাম আণবিক ভর ও গ্রাম পারমাণবিক ভর সমান এখন আণবিক ভর আর পারমাণবিক ভর বলতে অনু অনুর ক্ষেত্রে আণবিক ভর কথাটা হয় পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভর কতটা হয় তাহলে যে মূলের অণু আর পরমাণু একই তার ক্ষেত্রে আণবিক ভর গ্রাম আণুবিক ভর ও গ্রাম পারমাণবিক ভর কতটা সমান তাহলে যদি সালফারকে ভাবি সালফারের সালফারের অণু বিভিন্ন সংকেত সালফারের পরমাণু এস কিন্তু অণু কিন্তু এস নয় অণু বিভিন্ন এস এইট এক্স এইট এস সিক্স এরকম বিভিন্ন টাইপের অণু আছে নাইট্রোজেনের পরমাণু এন কিন্তু অণু এন আচ্ছা জিননের পরমাণু এক্স ই আর অণুও কিন্তু এক্সি আর ওজনের পরমাণু ও আর ওজনের অনু ও থ্রি তাহলে দেখতে পাচ্ছি যে জেনানের ক্ষেত্রে অনু পরমাণু একই সুতরাং এই জেনানের ক্ষেত্রে গ্রাম আণবিক ভর ও গ্রাম পারমাণবিক ভর এই দুটোই সমান হবে এরপরে আছে ইমালসনের উদাহরণ দাও আমরা জানি দুধ একটি ইমালসন একটি দ্রবণ লাল লিটমাস কাগজকে নীল বর্ণে পরিণত করে তাই দ্রবণটি পিএইচ এখন লাল লিটমাসকে নীল করলে সেটা খার আর খারের পিএইচ সবসময় সাথের চেয়ে বেশি হয় তাহলে এখানে সাথের চেয়ে বেশি দশ দেওয়া আছে তাহলে ডি উত্তর আর এনে সিও থ্রি এটা যেহেতু এইচটা আছে এটা আম্লিক লবণ তাহলে এটা একটা আম্লিক লবণ আয়োডিন ও ক্লোরোফর্মে মিশ্রণকে কোন পদ্ধতিতে পৃথক করবে এখানে আয়োডিন কঠিন এবং ক্লোরোফর্ম তরল যদি আয়োডিন ক্লোরোফর্মে গুলে থাকে তাহলে পাতন প্রক্রিয়ায় আমরা এই আয়োডিন এবং ক্লোরোফর্মকে পৃথক করতে পারব জলে শৈবালের অতিবৃদ্ধি বা অ্যালগাল ব্লুম এর জন্য দায়ী এখানে নাইট্রেট যৌগ ক্লোরাইড যৌগ ফসফেট যৌগ আর আছে ফ্লোরাইড যৌগ এখানে উত্তর আসবে ফসফেট যৌগ তাহলে গ্রুপ এ এ পর্যন্ত হল এবার গ্রুপ বিয়ের প্রশ্নগুলো দেখি এখানে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় শূন্যস্থান পূরণ করো ওয়ান সি এস এল তাহলে ওয়ান সি এস এল এটা সমান কত কেজি তাহলে এল এটা হচ্ছে চন্দ্রশেখর লিমিট খুব বড়ো ভরমাপার জন্য ব্যবহার করা হয় গ্রহণ করতে ভরমাপার জন্য তো এখানে এটাকে ওয়ান সি এস এল সমান কত কেজি এখানে জানতে চেয়েছে তো ওয়ান চন্দ্রশেখর ওয়ান চন্দ্রশেখর লিমিট মানে দুই দশমিক আট ইন্টু টেন টু দি পাওয়ার ত্রিশ কেজি তো এটা তোমাদের জেনে রাখার জন্য বলছি যে সূর্যের সূর্যের ভরের এক চন্দ্রশেখর লিমিট সমান সূর্যের ভরের এক দশমিক চার গুণ আর এটা কেজিতে বললে টু পয়েন্ট এইট ইন্টু টেন টু দি পাওয়ার ত্রিশ কেজি যে মাত্রাহীন হলেও একক আছে এমন একটি ভূতরাশির নাম এটা অবশ্যই কোন কোণের মাত্রা নেই কিন্তু একক আছে আর কোন আচ্ছা বন্দুক থেকে গুলি চালানো হলে বন্দুক ও বুলেটের মধ্যে কোনটির ভরবেগ বেশি হয় এখানে উভয়ের ভরবেগ সমান হয় তবে বন্দুকের ভর বেশি বলে বেগ ভর বেশি হওয়ার জন্য বেগটা কম হয় আর বুলেটের ভর কম জন্য বেগটা অনেক বেশি হয় আপদ্দৃষ্টি তো মনে হতে পারে যে ভরবেগ বুলেটের বেশি কিন্তু অ্যাকচুয়ালি দুজনের দুটোরই ভরবেগ সমান আর কোনো বস্তু কনার বেগ ও ত্বরণ কখন কখন বিপরীতমুখী হয় যখন কোন বস্তু যখন কোনো বস্তুর বেগ মন্দীভূত হয় অর্থাৎ মন্দন নিয়ে চলে বা বেগ ক্রমশ কমতে থাকে তখন বস্তুর তরণ তখন বস্তুর বেগ এবং তরণ বিপরীতমুখী হয় তাছাড়া কোনো বস্তুকে ওপর দিকে ছুঁড়লে ওপর দিকে ছুঁড়লে ওই বস্তুর বেগ এবং তরণের অভিমুখ কিন্তু বিপরীত হয় পাঁচ নাম্বারে যে ব্যারোমিটারকে চাঁদে নিয়ে গেলে তার পাঠ কত হবে আমরা জানি চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই সে তো ওখানে বায়ুর চাপ বায়ুর চাপ শূন্য সেই জন্য তার পাট শূন্য হবে আর জলে অজৈব পদার্থ অজৈব পদার্থ দ্রবীভূত করলে পৃষ্ঠটান কিরূপ পরিবর্তন ঘটে জলে অজৈব পদার্থ দ্রবীভূত করলে পৃষ্ঠটান বাড়ে আর জৈব পদার্থ দ্রবীভূত করলে পৃষ্ঠটান কমে তাহলে অজৈব পদার্থ দ্রবীভূত করলে পৃষ্ঠটান বাড়ে আর যদি জৈব পদার্থ দ্রবীভূত করা হয় তাহলে পৃষ্ঠটান কমে তারপরে সত্য অথবা মিথ্যা নিরূপণ করো বস্তুর গতিশক্তি ঋণাত্মক হতে পারে না ঋণাত্মক হতে পারে এটা মিথ্যা কারণ আমরা বস্তুর গতিশক্তির যে রাশিমালা সেখান থেকে জানি যে গতিশক্তি যদি ইকে ধরা হয় এটা সমান একে দুই এম ভি স্কোয়ার তাহলে ঋণাত্মক হতে গেলে আমাকে একে দুই তো এটা ধনাত্মক সংখ্যা এম আর ভি এই দুটো দুটো রাশি আছে তাহলে এম যে বস্তুর ভর এটা কখনো ঋণাত্মক হয় না আবার ভি অর্থাৎ গতিবেগ গতিবেগ একটি ভিক্টর রাশি সুতরাং এটা ধনাত্মকও হতে পারে আবার ঋণাত্মকও হতে পারে কিন্তু এর স্কোয়ার আছে ধনাত্মক সংখ্যার স্কোয়ার ধনাত্মক হয় আবার ঋণাত্মক সংখ্যার স্কোয়ারও ধনাত্মক হয়ে যায় সেই জন্য এই গতিশক্তির গতিশক্তি এই রাশিমালাতে দেখতে পাচ্ছি এটা ধনাত্মক এম ধনাত্মক আবার ভি স্কোয়ার সেটাও ধনাত্মক সেই জন্য এই ধনাত্মক তিনটি সংখ্যা গুণ করে সবসময় আমরা ধনাত্মক মানই পাই সেই জন্য গতিশক্তি কখনো ঋণাত্মক হতে পারে না সবসময় ধনাত্মক হয় তারপর আছে এম বস্তুকে বস্তুকে ভূপৃষ্ঠ থেকে বস্তুকে ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায় নিয়ে গেলে ভূপৃষ্ঠের সাপেক্ষে বস্তুর অভিকর্ষীয় স্থিতিশক্তি আমরা যদি এইচ উচ্চতায় তুলতাম তাহলে এম জি এইচ হতো কিন্তু যেহেতু গভীরতায় নিয়ে যাচ্ছি ভূপৃষ্ঠের সাপেক্ষে তার স্থিতিশক্তি মাইনাস এম জি এইচ তাহলে এটা স্থিতিশক্তি রাশি মারা এম জি এইচ তার আগে মাইনাস বসাতে হবে আর ক্ষমতা ও বেগের মধ্যে সম্পর্ক কী আমরা জানি ক্ষমতা সমান কার্যবায় সময় অর্থাৎ কার্য করার হার ক্ষমতা বলে কার্য সমান বল ইন্টু স্মরণ আর তার নিচে সময় দিলাম তাহলে এটা হলো বল ইন্টু স্মরণ বাই সময় বল ইন্টু স্মরণ বাই সময় বাই সময় আমরা জানি বেগকে বোঝাই তাহলে সমান বল ইন্টু বেগ আর এসআইতে আপেক্ষিক তাপের একক কী এসআইতে আপেক্ষিত আপেক্ষিক তাপের একক হচ্ছে জুল পার কেজি পার কেলভিন তা জুল কেজি টু দি পাওয়ার মাইনাসন কেলভিন টু দি পাওয়ার মাইনাসন এভাবে এলে গেছি বায়ুমণ্ডলের তাপমাত্রায় শিশিরামকে পৌঁছালে আপেক্ষিক আর্দ্রতার মান কত হবে তাহলে বায়ুমণ্ডলের বায়ুমণ্ডলের তাপমাত্রা যে মুহুর্তে শিশিরামকে পৌঁছায় ওই মুহূর্তে বায়ুতে যে জলীয় বাষ্প থাকে সেই জলীয় বাষ্প দ্বারা বায়ু সম্পৃক্ত থাকে সুতরাং বায়ু সম্পৃক্ত থাকলে আপেক্ষিক আর্দ্রতার মান ওয়ান বা হান্ড্রেড অর্থাৎ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বায়ুর ঠিক সেই পরিমাণ জলীয় বাষ্পই থাকে সেই জন্য হান্ড্রেড পারসেন্ট এবার সিজিএস পদ্ধতিতে তাপরের যান্ত্রিক ত্রিলাক্যের মান কত ফোর পয়েন্ট টু ইন্টু পাওয়ার সেভেন আর পার ক্যালোরি আর এটা এসআই পদ্ধতিতে ফোর পয়েন্ট টু জুল পার ক্যালোরি তারপরে আছে শব্দ তরঙ্গ কী ধরনের তরঙ্গ শব্দ তরঙ্গ অনুদৈর্ঘ্য তরঙ্গ আর এস ও আর সোনার এর পুরো কথাটি কি সোনার এর পুরো কথাটি হচ্ছে সাইন সাউন্ড নিভিগেশন অ্যাকুস্টিক রিসিভার আর ক্ষণস্থায়ী শব্দের শব্দ নিবন্ধ কত ক্ষণস্থায়ী শব্দের শব্দ নিবন্ধ একের দশ সেকেন্ড অর্থাৎ এক ক্ষণস্থায়ী শব্দ একটা আমাদের কানে পৌঁছানোর একের দশ সেকেন্ড পরে যদি আর একটা পৌঁছাই তবে আমরা শব্দ দুটোকে আলাদাভাবে বুঝতে পারি কিন্তু যদি একের দশ সেকেন্ডের মধ্যে পরপর দুটো বা তিনটে শব্দ পৌঁছে যায় আমাদের কানে তাহলে আমরা সেগুলোকে আলাদা করে চিনতে পারি না আমরা মনে করি ওটা একটাই শব্দ তাহলে বারোতে আছে সত্য মিথ্যা নির্বাচন করো কোনো পরমাণুতে একটি ইলেকট্রন এল কক্ষ থেকে এন কক্ষে স্থানান্তরিত হলে শক্তি শোষিত হয় এটা সত্য নাকি মিথ্যা বলতে হবে তাহলে আমরা জানি পরমাণু কক্ষপথ কে এল এম এন অর্থাৎ এল কক্ষপথ ছোট সাইজের হয় আর এন কক্ষপথ অনেক বড় সাইজের হয় তো তার অন্য কথায় বলতে গেলে এল কক্ষপথ কম শক্তির কক্ষপথ আর এন কক্ষপথ বেশি শক্তির কক্ষপথ সুতরাং কোনো ইলেকট্রন যদি এল কক্ষ থেকে এন কক্ষপথে যায় অর্থাৎ কম শক্তির কম শক্তির কক্ষপথ থেকে বেশি শক্তির কক্ষপথ যায় তাহলে আচ্ছা বেশি শক্তি কক্ষপথে এন এন কক্ষপথে স্থানিত হয় তাহলে শক্তি শোষিত হয় শক্তি শোষিত হ্যাঁ এটা সত্য যে পরমাণুটি পরমাণুটিকে বাইরে থেকে শক্তি দিতে হয় বা পরমাণুটি শক্তি শোষণ করে তাহলে এটা সত্য বলা আছে এবার এক্স নব্বই দুশো চৌত্রিশ পরমাণুর সঙ্গে দুটি প্রোটন যোগ করলে ওয়াই পরমাণু সৃষ্টি হয় তবে ওয়াই পরমাণুকে কীভাবে লিখবো এখানে দেখতে হবে যে আমরা যে দুটি প্রোটন যোগ করছি তাহলে বিরানব্বই এখানে দুটি প্রোটন যোগ হবে কারণ পরমাণু ক্রমাঙ্ক দু একক বাড়বে আর ভর সংখ্যার মধ্যেও প্রোটন আছে তাহলে এই ভর সংখ্যার দুই একক বাড়বে তাহলে এটা হবে বিরানব্বই আর এটা হবে দুশো ছত্রিশ তাহলে ওয়াই বিরানব্বই এখানে দুশো ছত্রিশ তারপরে চার দাগে আছে চারদিকে আছে আঠাশ গ্রাম নাইট্রোজেন বত্রিশ গ্রাম অক্সিজেন আঠারো গ্রাম জল এবং একশো গ্রাম ক্যালসিয়াম কার্বোনেট এদের মধ্যে কোনটিতে তাহলে আমরা যদি প্রত্যেকটা প্রত্যেকটা অনুর দিকে দেখি নাইট্রোজেন এর আণবিক গুরুত্ব আমরা জানি আঠাশ অক্সিজেনের আণবিক গুরুত্ব বত্রিশ জলের আণবিক গুরুত্ব আঠারো আর ক্যালসিয়াম কার্বোনেট বা চুনা পাথর এর আণবিক গুরুত্ব একশো তো এর যত আণবিক গুরুত্ব ঠিক আণবিক গুরুত্ব যত অনুবিক ভর যত সেই ভরের পদার্থ দেওয়া আছে এখানে তাহলে এখানে বলা যাবে নাইট্রোজেন আঠাশ গ্রাম মানে একমল অক্সিজেন এক মোল জল একমল আর ক্যালসিয়াম কার্বোনেট একমল তাহলে সবার একমল পরিমাণ আছে আর একমল পরিমাণ সকল পদার্থের সকল সমান সংখ্যক অণু থাকে এটা আমরা পড়েছি তাহলে এই প্রত্যেকটা যে পদার্থ দেওয়া আছে এতে সমান সংখ্যক অনু আছে তাহলে সবকটিতে সমান সংখ্যক অনু আছে অথবা আছে ভর মূলার ভর এবং মূল সংখ্যা কিভাবে পরস্পর সাথে সম্পর্কে যুক্ত আমরা যখন মূল সংখ্যা বের করি তখন ভরকে মূলার ভর বা আনবিক গুরুত্ব দিয়ে ভাগ করি তাহলে মূল সংখ্যা সমান ভর বাই মূলার ভর তাহলে পনেরো দাগে আছে শূন্যস্থান পূরণ করে উষ্ণতা বৃদ্ধিতে কোনো তরলে গ্যাসের দ্রাব্যতা কমে কমে পায় তাহলে গ্যাসের দ্রাব্যতা উষ্ণতা বৃদ্ধি পেলে কমে যায় তরলে আর কোলেটকনার ব্যাস টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ সেন্টিমিটার থেকে টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন সেন্টিমিটার এর মধ্যে হয় তারপরে সূত্র দেখা সত্য বা মিথ্যা নিরূপণ করো দুটি অদ্রবণীয় তরলকে মিশিয়ে দিলে তারা একটি মাত্র স্তর গঠন করে তাহলে দুটি তরল যখন একটি উপরে সাথে নাম মিশে তখন একটি স্তর গঠন করে অর্থাৎ উভয়ের উভয়ের যে সংযোগী স্থল সেখানে একটি স্তর গঠিত একটি স্তর গঠিত হয় তাহলে এটা সত্য এখানে আমি মিস করে গেছি এখানে ছিল নিউট্রনবিহীন একটি পরমাণুর নাম লেখো এটা সাধারণ হাইড্রোজেন পরমাণু এইচ ওয়ান ওয়ান এই পরমাণুতে কোনো নিউট্রন নেই অথবাতে আছে সতেরো অথবা মিথানল ও জলের মিথানল ও জলের স্ফুটনাঙ্কের পার্থক্য কত আমরা জানি জলের স্ফুটনাঙ্ক একশো ডিগ্রি সেন্টিগ্রেড আর মিথানলের পার্থক্য চৌষট্টি দশমিক ষাট ডিগ্রি সেন্টিগ্রেড বিয়োগ করলে আমরা পাচ্ছি পঁয়ত্রিশ দশমিক তিন ডিগ্রি সেন্টিগ্রেড আর পেট্রোলিয়ামের কোন কোন অংশে সর্বনিম্ন তাপমাত্রায় পাতিত হয় এটা পেট্রোলিয়াম গ্যাস পেট্রোলিয়াম গ্যাস পেট্রোলিয়াম গ্যাস কিন্তু সর্বনিম্ন তাপমাত্রায় পাতিত হয় আর এই পেট্রোলিয়াম গ্যাসকে আমরা চিনি এলপিজি বা সিএনজি হিসাবে পানীয় জলের কলিফর্ম কাউন্ট এর মান কত হওয়া উচিত তাহলে পানীয় জলের কলিফর্ম কাউন্ট এর মান শূন্য হওয়া উচিত তাহলে জলের স্থায়ীকরতার সৃষ্টিকারী একটি সালফ সালফেট ঘটিত লবণের লবণের উদাহরণ দাও তাহলে সালফেট গঠিত লবণের স্থায়ীকরতার সৃষ্টি করে যায় ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম লোহা এদের সালফেট তাহলে লবণের নাম বলতে গেলে বলতে হবে ক্যালসিয়াম সালফেট ম্যাগনেশিয়াম সালফেট ফেরাস সালফেট আর এখানে অথবাতে আছে জলে স্থায়ী আচ্ছা কুড়িদাগে আছে বামস্তম্ভের সঙ্গে স্তম্ভে সামঞ্জস্য বিধান করো এই সতেরো গ্রাম ফসফিন ফসফিন এখানে সতেরো গ্রাম ফসফিন তাহলে শূন্য দশমিক পাঁচ গ্রাম অনু তো এর সংকেত পিএইচ পিএইচ থ্রি ফসফিন তো এখানে ফসফরাস যার পারমাণবিক গুরুত্ব থার্টি ওয়ান আর এখানে এইচ থ্রি তাহলে প্লাস ওয়ান ইন্টু থ্রি তাহলে এখানে পাচ্ছি থার্টি ওয়ান প্লাস থ্রি ইজ ইকুয়াল টু থার্টি ফোর তো সতেরো গ্রাম যদি হয় তাহলে এই সতেরো গ্রামকে বা ভর বাই আণবিক গুরুত্ব করলে আমরা এখানে মোল সংখ্যা পাই তাহলে সতেরো একে সতেরো সতেরো দু চৌত্রিশ একের দুই মোল বা এটা শূন্য দশমিক পাঁচ মোল বা শূন্য দশমিক পাঁচ গ্রাম অনু গ্রাম অন্য বলা যাবে মোলও বলা যাবে তো যাই হোক তাহলে এখানে সতেরো গ্রাম ফসফিন অর্থাৎ সতেরো গ্রাম ফসফিন এটা শূন্য দশমিক পাঁচ মূল ফসফিনকে বোঝায় বা শূন্য দশমিক পাঁচ গ্রামও ফসফিনকে বোঝায় তাহলে এটা হবে এই তিন আমি তিন লিখে দিয়েছি অ্যাক ফর্টিস নাইট্রিক অ্যাসিডকে বলা হয় অ্যাক ফর্টিস এখানে এক আছে আমি এক লিখে দিয়েছি আর জলে অস্থায়ী ক্ষতার সৃষ্টিকারী এখানে যে ক্যালসিয়াম বাইকার্বনেট লবণ আছে এই বা ক্যালসিয়াম বাইকারটনেট ক্যালসিয়াম বাইকার্বনেট লবণ জলের অস্থায়ী ক্ষরতার সৃষ্টি করে এটা চার নম্বরে আছে আমি এখানে চার লিখে দিলাম আর দাঁতের এনামেল গঠ উপস্থিত এটা ক্যালসিয়াম ফসফেট সিএ থ্রি পিও ফোর হোল টু এটা দু নম্বরে আছে আমি এখানে দুই লিখে দিয়েছি তাহলে এই পর্যন্ত গ্রুপ বি গ্রুপ এ এবং গ্রুপ বি কমপ্লিট হলো গ্রুপ সি পরবর্তী ভিডিওতে আলোচনা করবো তোমরা নিশ্চয়ই কমেন্টে জানাবে যে কী ধরনের ভিডিও পেতে চাও বা কোন চ্যাপ্টারের উপর ভিডিও পেতে চাও তাহলে তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও আপলোড আপলোড করা হবে আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ